পরে খবরে নজর, যেখানে কর্মী নিয়োগ সতর্ক বার্তা মুখ্য সচিবের প্রশাসনের শীর্ষ আধিকারিকের তরফে, মূলত সতর্ক এবং শীর্ষ স্তরকে সতর্ক মুখ্য সচিবের। নবান্নে সচিবদের সঙ্গে বৈঠকে মুখ্য সচিব, জেনে বুঝে কর্মী নিয়োগ করুন, শূন্য পদ হলেই নিয়োগ হবে এমনটা তো নয়, প্রয়োজন বুঝে নিয়োগ করুন। বৈঠকে মন্তব্য মুখ্য সচিব। নবান্নে সচিবদের সঙ্গে মূলত একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্য সচিব বিপি গোপালিকা এবং কর্মী নিয়োগ নিয়ে সতর্ক বার্তা মুখ্য সচিবের। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে শূন্য পদ হলেই সেখানে নিয়োগ এমনটা নয়, বরং প্রয়োজন বুঝে, জেনে বুঝে, সেই জায়গাটার গুরুত্ব বুঝে তবেই এই নিয়োগ হওয়া দরকার, সেই নিয়োগ করুন, কড়া বার্তা খুব মুখ্য সচিবের। নবান্নে সচিবদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্য সচিব, অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রশাসনের শীর্ষ স্তরকে সতর্ক কড়া বার্তাও দিয়েছেন মুখ্য সচিব। বিপ্লব রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। বিপ্লব, অত্যন্ত কড়া বার্তা যে প্রয়োজন বুঝে, গুরুত্ব বুঝে তবেই নিয়োগ। বিপ্লব, দেখো কর্মী নিয়োগ নিয়ে কিন্তু সতর্ক বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা। তিনি একটা বৈঠক করেছেন নবান্নে, এবং সেই বৈঠকে তার যেহেতু প্রশাসনের যে আধিকারিক আছে, সচিবরা আছে, তাদেরকে হুঁশিয়ারি দিয়েছেন যখন তখন কর্মী নিয়োগ করা যাবে না, এবং কর্মী নিয়োগ করতে হলে অনেক ভাবনা চিন্তা করে, দেখে শুনে, রিপোর্ট করে তারপরে কর্মী নিয়োগ করতে হবে। তোমাকে বলে রাখি যে কিছুদিন আগেই একটি প্রস্তাব পেশ হয়েছিল, সেই প্রস্তাব বলা হয়েছে স্বরাষ্ট্র দপ্তর, শিক্ষা সহ বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগ হবে, এবং সেই কর্মীর জন্য, নিয়োগের জন্য ইতিমধ্যেই মমতা যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে, এবং যত্র তত্র যাতে কর্মী নিয়োগ না হয় তার জন্য কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে কর্মী নিয়োগ করতে হবে, কিন্তু কর্মী নিয়োগ করতে গেলে আগে আগে কিন্তু দেখে শুনে নিতে হবে যে আদৌ কতটা কর্মী নিয়োগ প্রয়োজন এবং সেই কর্মী কিভাবে নিয়োগ করা সম্ভব, গোটা বিষয়টি খতিয়ে দেখে তারপরে কিন্তু কর্মী নিয়োগ করতে হবে। ইতিমধ্যে বিষয়ের জন্য চর্চা শুরু হয়েছে যে রাজ্য সরকারের ভাড়া, সে ভাড়ার শূন্য আছে অনেকটাই, যেখানে রাজ্য সরকার তরফ থেকে বিভিন্ন ডিএ আন্দোলনকারীরা তারা ডিএ চাইছে কিন্তু দিতে পারছেন না, এবং লক্ষ্মীর ভান্ডারে প্রচুর পরিমাণে অর্থ রাজ্য সরকারের কিন্তু কোষাগার থেকে যাচ্ছে। নিয়োগ সম্পর্কে সতর্ক করা হচ্ছে সমস্ত সচিবদের। ধন্যবাদ জানাই, বিপ্লব চক্রবর্তী ছিলেন।